আমাদের রেগুলার ব্যবহারের স্পঞ্জ স্যান্ডেলগুলো নর্মালি দেখতে একই রকম এবং বোরিং হয়, তবে ব্যবহারের ক্ষেত্রে এগুলো কিন্তু বেশ আরামদায়ক। কেমন হয় সেই বোরিং স্যান্ডেলগুলোকে যদি একটু নতুন সাজে সাজিয়ে নেওয়া হয়? আজকের এই পর্বে খুবই সাধারণভাবে সেই বোরিং লুক স্যান্ডেলটাকে একটু নিউ লুক দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং বাসায় এটা ট্রাই করবেন। ভিডিওটি শুরুর আগেই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে নিন। এখানে আমি আমার পায়ের মাপ অনুযায়ী এক জোড়া স্পঞ্জ স্যান্ডেল নিয়েছি। প্রথমে আমি স্যান্ডেলের ফুলটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এরকম শপিং ব্যাগ নিয়েছি, আর নিয়েছি 2 ইঞ্চি ব্যাসার্ধ পরিমাণের একটি গোল কাগজ। এটা আপনারা যে কোনো কিছু শক্ত খাপ টাইপের কাগজ থেকে কেটে নেবেন। এখন একটা শপিং ব্যাগ নিয়ে এটাকে 4টা ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তারপর এই গোল কাগজটা উপরে রেখে একটা অংশ কেটে নিচ্ছি। এই কাগজের গোলের সমান করে শপিং ব্যাগটা কেটে নিচ্ছি। শপিং ব্যাগটাকে 4 ভাঁজে ভাঁজ করার জন্য এখানে আমি 8টা গোল অংশ পেয়েছি। একইভাবে শপিং ব্যাগ থেকে আরও কয়েকটা গোল অংশ কেটে নিয়েছি। এখন একটা করে গোল অংশ নিয়ে এভাবে 4টা ভাঁজে ভাঁজ করে মাঝখানে সামান্য পরিমাণ গ্লু লাগিয়ে হাত দিয়ে চেপে নিচ্ছি। এতে করে এটা একটা পাপড়ির মতো হয়ে গেছে। খুব বেশি পরিমাণ গ্লু লাগানো যাবে না, খুবই সামান্য পরিমাণ লাগাতে হবে। আমি আরও কয়েকটা পাপড়ি তৈরি করে দেখাচ্ছি, একটু খেয়াল করেন। 2টা স্যান্ডেলের জন্য আমি 2টা ফুল তৈরি করব, আর এজন্য আমার মোট 20টা পাপড়ির প্রয়োজন হবে। পাপড়িগুলো তৈরি করা হয়ে গেছে, এখন আমি ফুলটা তৈরি করছি। এই জন্য আমার এরকম বক্রমের প্রয়োজন হবে। আমি ছোট 2টা অংশ কেটে নিলাম, বক্রমের উপরে কিছুটা গ্লু লাগিয়ে নিলাম। এখন এর উপরে 4টা পাপড়ি বসিয়ে নিচ্ছি, মাঝখানে আরও কিছুটা গ্লু লাগিয়ে নিলাম। এখন 2 পাপড়ির মাঝ বরাবর এদিক করে আরও 4টা পাপড়ি লাগিয়ে নিচ্ছি। ফুলের মাঝে আবারও কিছুটা গ্লু লাগিয়ে নিলাম। এবার বসাবো 2টা পাপড়ি। দেখুন, একটা ফুল কমপ্লিট হয়ে গেছে। আমি আরেকটা ফুল তৈরি করে দেখাচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমার কাছে মনে হয়েছে আমার স্যান্ডেলের কালারের সাথে লাল কালারটাই ভালো লাগবে, এজন্য এখানে আমি লাল শপিং ব্যাগ ব্যবহার করছি। আপনারা নিজেদের স্যান্ডেলের সাথে ম্যাচ করে যে কালারটা ভালো লাগবে সেই কালারের শপিং ব্যাগ দিয়েই এই ফুলটা তৈরি করে নিতে পারেন। ফুল দুটো তৈরি করা হয়ে গেছে, এখন স্যান্ডেলটা ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি এরকম সাদা কালারের পাথরের লেজ নিয়েছি। এখন স্যান্ডেলের ফিতার উপরে গ্লু লাগিয়ে লেজগুলোকে বসিয়ে নিচ্ছি। এক্সট্রা অংশটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। ঠিক একইভাবে অন্য ফিতার অংশেও লেজটা লাগিয়ে নিচ্ছি। তারপর ফুলের পিছনের দিকে কিছুটা গ্লু লাগিয়ে নিলাম এবং 2টা লেজের শেষ অংশের মাথায় ফুলটা বসিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে অন্য স্যান্ডেলটাও ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো অন্য লেজও ব্যবহার করতে পারেন। আর আমি যে গ্লু গানের সাহায্যে লাগিয়েছি, আপনাদেরও এটাই করতে হবে এমন কিছু না। লেজটা স্যান্ডেলের সাথে খুব ভালোভাবে লেগে যায়, এরকম যে কোনো আঠাই ব্যবহার করতে পারেন। দেখলেন তো কত সহজেই আপনিও আপনার সেই পুরনো স্পঞ্জ স্যান্ডেলকে নিউ লুক দিতে পারেন। স্পঞ্জ স্যান্ডেল আগে তো আরামদায়ক ছিলই, এখন সাথে স্টাইলিশও হয়ে গেল। চাইলে কিন্তু আপনারা এটা বাহিরেও পরতে পারেন, অবশ্য কেউ হয়তো খেয়ালই করবে না এটা আপনার স্পঞ্জ স্যান্ডেল। আজকের পর্বটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। খুব তাড়াতাড়ি এরকম আরও ইউনিক ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি রুমানা হাবিব।